সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, সাতক্ষীরা উপজেলার বদরগঞ্জ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসে সবাইকে স্বাগতম। আমি হরিপদ পোদ্দার, সহকারী শিক্ষক বদরগঞ্জ উচ্চ বিদ্যালয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণী সপ্তম অধ্যায় তৃতীয় পাঠ 23 থেকে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি লেখা আছে দেখো, তোমরা লেখাটা আশা করি বুঝতে পারছো। এখানে লেখা আছে কি কপিরাইট, এখানে লেখা আছে কি কপিরাইট, এটা একটা কপিরাইটের আইনের একটা লঘু, এটা কি কপিরাইট। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে কি কপিরাইট, কপিরাইট, ঠিক আছে। আজকে আলোচনার বিষয় আমরা কি কপিরাইট সম্পর্কে আলোচনা করব। আমরা এই পাঠ থেকে আমরা শিখব বুদ্ধিভিত্তিক সম্পদের ধারণা দিতে পারবে, কপিরাইট সম্পর্কে বর্ণনা করতে পারবে, কপিরাইটের আইন ব্যাখ্যা করতে পারবে, মুক্ত দর্শন বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাচ্ছি। বুদ্ধিভিত্তিক সম্পদগুলো কি কি, এখানে দেখো, সে গান করতেছে, কবিতা লিখতেছে একজনে, এখানে কি সিনেমা তৈরি করতেছে আরেকজনে, এগুলো সাধারণত কি কি সম্পদ, বুদ্ধিভিত্তিক সম্পদ। তাহলে আবার আমরা বুদ্ধিভিত্তিক সম্পদগুলোর নাম, যেগুলো বুদ্ধি খাটিয়ে করা হয় সেগুলোকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলা হয়। তাহলে ছবি আঁকা, এটাও কি বুদ্ধিভিত্তিক সম্পদ। ছবি তোলা, এগুলো একটা কি মেধার মাধ্যমে কাজ করে, এগুলো বুদ্ধিভিত্তিক সম্পদ। বই লেখা, এগুলো কি, তাইলে যা মানুষের নিজস্ব মেধা, শ্রম, সম, চিন্তা ও অর্থ ব্যয় করে তৈরি করে, সেগুলো কি বুদ্ধিভিত্তিক সম্পদ বলা হয়। আবার বলতেছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসা থেকে দেখে দেখে এগুলো লিখে নিতে পারো। যা মানুষের নিজস্ব মেধা, শ্রম, সম, চিন্তা ও অর্থ ব্যয় করে তৈরি করা হয়, সেগুলোকে কি বলে, বুদ্ধিভিত্তিক সম্পদ বলা হয়। এবার আমরা আলোচনা করব কপিরাইটটা কি, কপিরাইট এটা কি। একজন লেখক একটি বই লেখে, অবশ্যই এটার পিছনে একটা উদ্দেশ্য থাকে, তার এই বইটি লিখতে হলে কি লাগবে, শ্রম লাগবে, মেধা লাগবে, প্লাস সে সময় ব্যয় করবে, আবার চিন্তা ব্যয় করবে, তারপরে সে কি বই লিখবে। সরাসরি বই লেখা সম্ভব না, তাহলে বই বিক্রির উপর লেখক লভ্যাংশের একটি অংশ পেয়ে থাকেন, সেটাকে কি বলা হয়, রয়্যালিটি। মানে বই বিক্রি করলে একজন লেখক একটা পার্সেন্ট পেয়ে থাকেন, লভ্যাংশ পেয়ে থাকেন, সেটাকে কি বলা হয়, রয়্যালিটি। কোনো একজন লোক একটি বই লেখকের অনুমতি ছাড়া নিয়ে নিলে সেটা কি বেআইনি হয়। বই সংগ্রহ করা, নিজ নামে বা হুবহু নাম ছাপিয়ে যদি কেউ করে, সেটা কি বেআইনি। বাজারে বিক্রি করে, তখন লেখক ও মূল প্রকাশক রয়্যালিটি ও লভ্যাংশ থেকে বঞ্চিত হন। একজন বই যদি আরেকজনে বিক্রি করেন, একজনে তৈরি করছেন তার মেধা শ্রম এগুলো দিয়ে, যদি আরেকজনে তার নকল করে নিয়ে যান, সেটা কি বেআইনি, এবং কেটে কপিরাইট আইনের আয়ত্তে পড়ে যায়। কপিরাইট আইনটা কি, একজন লেখক একটি বই লেখেন ও প্রকাশ করেন, কোনো একজন লোক একটি বই লেখকের অনুমতি ছাড়া নিয়ে বাজারজাত করলো, সেটা কি কপিরাইট আইনে আয়ত্তে পড়ে যায়, কারণ তার লভ্যাংশ থেকে সে বঞ্চিত হয়ে যায়। কপিরাইট কোনো সৃজনশীল কর্মের কপি, সে মেধা, মানে সৃজনশীল বলতে সে মেধা খাটিয়ে যে কাজটি করা হয়েছে, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের ও অধিকার সংরক্ষণ নিয়ে যে আইন, সেটিকে কি বলে, কপিরাইট আইন বলে। আর প্রিয় শিক্ষার্থীরা বুঝে নাও, কোনো সৃজনশীল কর্মের কপি, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের ও অধিকার সংরক্ষণ নিয়ে যে আইন, সেটিকে কি বলে, কপিরাইট আইন বলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝেছ। এবার দলগত কাজ, তোমরা দল দলে দলে বিভক্ত হয়ে যাও। প্রথমে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে যাবে, দুইটা দলে বিভক্ত হয়ে যাবে,
তোমরা কি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ আছে, তোমার কি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ আছে তোমরা কাগজে লিখে নিতে পারো। কপিরাইট আইন কখন একজন মানুষ দোষী? আমরা ক্লাস যখন চলবে তখন তোমাদের থেকে এই বিষয়গুলো দেখবো, তোমরা এখন বাড়িতে বসে এগুলো নিজে নিজে চিন্তা করে লিখতে পারো। গান করা, কবিতা, গল্প লেখা, ছবি আঁকা, ছবি তোলা ইত্যাদি হচ্ছে কি বুদ্ধিবৃত্তিক। আর অন্যজনের বুদ্ধিবৃত্তিক সম্পদ নকল করে ব্যবহার করলে বা অর্থ উপার্জন করলে সেগুলো হচ্ছে কি কপিরাইট আইনের এটা কি দোষী হয়ে যায়। কপিরাইটের সাধারণ তত্ত্ব, মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর কপি করাটা সহজ হয়ে গেছে। মুদ্রণ যন্ত্র যে হওয়ার পর থেকেই এই আইনটি এটা অনেকে কপি করে নিয়ে নিতে পারে। তখন লেখকের অধিকার সংরক্ষণের জন্য সর্বপ্রথম যুক্তরাজ্যে 1662 সালে কপিরাইট আইন পার্লামেন্টে প্রথম কি হয় পাশ হয়। তাহলে কত সালে কপিরাইট আইন পাশ করা হয় যুক্তরাজ্যে? 1662 সালে। এগুলো নৈমিত্তিক আসবে, এটা লিখে রাখবা। সাধারণত এটি লেখক, শিল্পী, নাট্যকারের মৃত্যুর পর 50 থেকে 70 বছর পর্যন্ত বলবৎ থাকে, এমনকি 100 বছর পর্যন্ত এটা হতে পারে। মুক্ত দর্শন কি? এগুলো দেখো, এগুলো কি ছবিগুলো একটু তোমরা লক্ষ্য করো। কোনো লেখক, শিল্পী, প্রোগ্রামার বা নাট্যকারের ইচ্ছে করলে তার সৃষ্টি সৃজনশীল কর্ম কি শর্ত সাপেক্ষে সবার কপি করার জন্য উন্মুক্ত করে দিতে পারেন। এই দর্শনকে বলা হয় কি মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলসি, ওপেন সোর্স ফিলসি। কপিরাইট আইন কপিলেফট সেম রাইটস রিজার্ভ, কপিরাইটের একেবারে উল্টোটি হলো কপিলেফট। সৃজনশীল কর্মের সংস্থা সবাইকে এই কাজ কপি করার সানন্দ অনুমতি দিয়ে দিচ্ছে। ওপেন সোর্স সফটওয়্যারটা কি? ওপেন সোর্স সফটওয়্যার মুক্ত দর্শনের আওতায় যে সফটওয়্যার গুলো প্রকাশিত হয় সেগুলোকে একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলা হয়। এই সফটওয়্যার গুলো সহজে একজন অন্যজনকে কপি করে দিতে পারে এবং কি সে নিজে ব্যবহার করতে পারে। ক্রিয়েটিভ কমন্স, কপিরাইট তার কপিলেফটের মাঝখানে রয়েছে সৃজনশীল সাধারণত্ব বা ক্রিয়েটিভ কমন্স। সৃজনী সাধারণত লাইসেন্স বিভিন্ন ক্যাটাগরিতে হয়, কর্মস্রষ্টার কিছু কিছু অধিকার সংরক্ষিত হয়ে থাকে, এটা কি ক্রিয়েটিভ কমন্স। সোরাই এটা কি? যখন কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটিকে পুনরুদ্ধারণ করা হয় তখন সেটিকে বলা হয় কি সোরাই বা কি পিরেটেড। পেয়ার ইউজ, পেয়ার ইউজটা কি? পড়ালেখার কাজে আমরা কোনো বইয়ের যে ফটোকপি করে তা কপিরাইট আইন ভঙ্গ করে না, এরকম ব্যবহারকে বলা হয় কি পেয়ার ইউজ। এখানে আমরা মুক্তভাবে যেগুলো ব্যবহার করতে পারি। দলীয় বিতর্ক, এবার আমরা উত্তর নিয়ে আসবে। এখন প্রথমে শিক্ষার্থীর মধ্যে থেকে 2টি বিতর্কিক দল তৈরি করতে হবে, পক্ষ দল এবং কি বিপক্ষ দল। বিতর্কের বিষয় হচ্ছে মুক্ত দর্শন জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এ সম্পর্কে একজন পক্ষ দলে বলবে আবার আরেকজন কি এটার বিপক্ষ দলে বলবে। কপিরাইট আইনটা কি, প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা এই বিষয়গুলো আলোচনা করছি। কত বছর পর্যন্ত কপিরাইট আইন বলবৎ থাকবে? 50 থেকে 70 এবং কি 100 বছর পর্যন্ত থাকতে পারে। কয়েকটি মুক্ত সফটওয়্যারের নাম বলো, এগুলো আমরা লিখে দিছি। তারপরে কি কি সম্পদ আমরা পাইরেটেড দেখে থাকি। বাড়ির কাজ হচ্ছে যাই তুমি মুক্ত দর্শনের আওতায় কি কি ব্যবহার করতে পারবে তা বর্ণনা করে নিয়ে আসবে। সবাইকে কপিরাইট আইনের পক্ষে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে।